আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 5 অক্টোবর 2022 রোজ বুধবার অবস্থান করছি আলমিনা ডেইরি ফার্মে। এই আলমিনা ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর আলমিনা ডেইরি ফার্ম থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, সীমিত দামের গাভিগুলো দেখান এখান থেকে আলামিন ভাই। তো আজকে নতুন গাভিগুলো আপনাদেরকে দেখাবো, গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর দর্শক, প্রতিনিয়ত যারা আমাদের পাবনা কৃষিচিত্রের সঙ্গেই রয়েছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন ভাই কেমন আছেন? আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম আলামিন, আলমিনা ডেইরি ফার্মের মালিক, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, প্রতি সপ্তাহে তো আপনার একটা করে ভিডিও দিচ্ছি পাবনা কৃষিচিত্রে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সপ্তাহেই ধরেন দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে কিছু কিছু সপ্তাহে দিতেই পারি না, সরজমিনি দর্শক ভাইরা আশা ধরে গেছে, তো সরজমিনি এসে ধরেন কালেকশন আগে করে নেয়, তারপরে যারা অনলাইনে কেনে তারা বায়না করলি, তারা কিছু কিছু ভাই আসে, কিছু কিছু ভাই পৌঁছা দেওয়া লাগে, এরকমভাবে ধরেন সবগুলোই মাল নিতে পারছে এরকম। তো এ সপ্তাহে মানে আজকের নতুন কালেকশন কয়টা আছে দেখানোর? আজকে 6টা গরু দেখাবো। 5 থেকে 6টা? হ্যাঁ, 6টা গরু দেখাবো। বাচ্চা সহ না প্রেগনেন্ট? বাচ্চা সহ, একটা বাচ্চা আইজি সবে মাত্র হয়েছে, এটাও দেখাবো, বকনা বাচ্চা হয়েছে। আচ্ছা, আর বাকি সবগুলো প্রেগনেন্ট? বাকি সবগুলো প্রেগনেন্ট। হ্যাঁ, নতুন গাভিগুলোর দাম কেমন হতে পারে, কিরকম দামের মধ্যে আছে? দাম ধরেন 2,05,000 থেকে 85,000 পর্যন্ত আছে। মানে 85 সর্বনিম্ন? সর্বনিম্ন 85 থেকে 2,00,000 উপরেও আছে? হ্যাঁ, 2,05,000 পর্যন্ত আছে। আচ্ছা, তো আজকে আবার এত বড় গাভি কালেকশন করছেন? গার্হস্থ্যর বাড়ির গরু তো অনেক দুধের গরু, বুঝেছেন, দেখাই সরজমিনি দেখলে বুঝতে পারবেন, এরা এগুলো গরু অন্য অন্য খামারে ধরেন 2,50,000-3,00,000 করে দাম চাচ্ছে। আচ্ছা, তো এখন সীমিত লাভ নিয়ে বড় গরু কিনেছি, সীমিত লাভ নিয়ে আমরা ক্ষুদ্র ব্যবসায়িক সীমিত লাভ নিয়ে ধরেন বিক্রি করে দেবো, এখন যদি কোনো দর্শক ভাই নিতে পারে তো নিবে। আচ্ছা, তাহলে আমি আমরা তাহলে শুরুতেই আপনার 1 নম্বর সিরিয়াল একটা গাভি রয়েছে এখানে, বড় সড় একটা গাভি। হ্যাঁ, এই গাভি দেখেন, বিট সাইজের গরু, একবারে এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান গাভিটা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত ধরনের দুই দাঁত কলি চলে, সাইড দাঁত কেবলই হচ্ছে, তার মানে দুটি আসিল আর দুটি বাড়াচ্ছে। আচ্ছা, মানে 4 দাঁতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 4 দাঁতে যাচ্ছে। এটা কি প্রেগনেন্ট গরু? হ্যাঁ প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট, মোটামুটি সময় আছে কতদিন? সময় ধরেন 2 সপ্তাহ লাগবে, এখন উলান পালন অনেক চলে আসছে, বুঝছেন। আচ্ছা, অনেক চলে আসছে, ধরেন 10 থেকে 15 দিনের ভিতরে বাচ্চা হয়ে যাবে। বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা হবে। আর এই যে এতই শান্ত দেখেন, খুবই ভদ্র, আর উলান পালানের জায়গা আছে অনেক, বুঝছেন, অনেক জায়গা। আর এই পিছনে দেখেন, পিছনের সাইডটা দেখেন, এগুলো গরু এই দেখেন খুব সুন্দর, আর এতই পাতলা চামড়াগুলো, বুঝছেন, খুব খুব নরম। আচ্ছা, জায়গা তো এখনো মনে হচ্ছে যে পরিপূর্ণ হতে তো 10 থেকে 15 দিন লাগবে। 10-15 দিন? হ্যাঁ, 10-15 দিন লাগবে, আর ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, 10-15 দিন সময় লাগবে। আর বাচ্চা কয় নাম্বার দিবে এটা? বাচ্চা 2 নম্বর বাচ্চা হবে এটা, সেকেন্ড টাইম? হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা হবে। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হবে, বড় সড় একটা গাভি, মোটামুটি এখন প্রেগনেন্ট আছে, দর্শকরা চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর প্রথমে এটা থেকে দুধের পরিমাণ কেমন আসছিল জানা আছে কি? প্রথমে বলেছে যে 17-18 কেজি দুধ টানা হয়েছে, এভিয়ানের আশা করতেছি যে উলান পালানের গঠন আর ধরেন 20+ থাকবে, বুঝছেন, 20+? হ্যাঁ, 20+ পাবে, 20+ আসলে। 1 নম্বর সিরিয়ালের এই গাভিটার দামটা আপনি কত চাচ্ছেন? এই গাভিটার দাম তো ধরেন দেখেন 2-এর নিচে এই গরুগুলো কেউ চাইবে না, তাই আমার জন্য ধরেন 5,000 টাকা কম রাখা যাবে, 2,00,000-এর 1,95,000 টাকা। আচ্ছা, 1,95,000 টাকা দাম? হ্যাঁ চাচ্ছি। আচ্ছা, দরদামে কি হালকা সুযোগ আছে? এখন কোনো দর্শক ভাই বললো যে 500-1,000-2,000 দিলাম না, তারপরে সে জিনিস পাবে, দরদাম করে নিতে পারবে এক কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পরের যে গরুগুলো আছে সেই গরুগুলো আমরা দর্শকদের দেখাই, এবং ভালো কিছু কালেকশন সবসময় চেষ্টা করবেন আলামিন ভাই, দাম যেটাই হোক, কম বেশি হোক,
আপনি ভালো কালেকশন করার চেষ্টা করবেন সব সময়। এগুলো গরু খামারের উপযুক্ত গরু বুঝছেন, এগুলো গরু ধরেন এক টানে ধরেন 12-13 কেজি দুধ এক টানেই দিবে বুঝছেন, এক টানেই 12-13 কেজি দুধ সকালের এক টানেই পাওয়া যাবে। দেখেন গরুটার লাম্বা কতখানি, এগুলো বিট সাইজ গরু না, এগুলো ধরেন গাভী গরুর জন্য এইগুলোই পারফেক্ট। আর এই গায়ের চামড়াটা দেখেন একবারেই নরম, একবারে নরম আর এতই পাতলা বুঝছেন, একবারে পাতলাই দেন। আচ্ছা তো যাই হোক, চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাভী দেখেন। চলেন দেখাই। আলামিন ভাই, আমরা 2 নম্বর সিরিয়ালে আরেকটা বিগ বডির কালো রঙের গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা মোশে অস্ট্রেলিয়ার সাথে একটু ফিজিয়ানের ক্রস করা আছে। অস্ট্রেলিয়ান ফিজিয়ান মিক্স? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ফিজিয়ান মিক্স। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা 6 দাঁত হচ্ছে, দ্বিতীয়বারের মতন বাচ্চা হবে। 6 দাঁত? হ্যাঁ 6 দাঁত। আচ্ছা 6 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে? হ্যাঁ দ্বিতীয়বারের মতন বাচ্চা দিবে। আচ্ছা, সময় আছে কতদিন? সময় ধরেন 15-20 দিন লাগবে। 15-20 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমটা ছিল আপনার 4 দাঁতে সেকেন্ড টাইমের বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা, এটা 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হবে। এটা এক বাচ্চা হয়েছে বুঝছেন, ওলান পালানের অনেক ঝুল আছে, সময় আছে ধরেন 15-20 দিন সময় লাগবে বুঝছেন। আর ওলানটার দেখেন সাইড যেরকম বাট করা, দেখেন বাট করা কত সুন্দর, সাইডটে সাইড জায়গায় চলে যাবেন। আর ওলান ফলান কেবল ছাড়া শুরু করছে, ও অনেক বড় ওলান হবে। প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছিল? গারস্থ তো বলছে যে ধরেন 18-17, এক টানেই ধরেন 12-13 কেজি দুধ পয়লা বিয়ানে দোয়ান করেছে এক টানে। আচ্ছা, তে বিয়ানে আশা করা যায় বডি টাকসার আরও অনেক বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, বডি টাকসার অনেক বড় হয়েছে, এগুলো ধরেন 20-এর উপরে দুধ পাওয়া যাবে দুই টানে। 20+? হ্যাঁ 20-এর উপরে থাকবে এগুলো, 20+ ধরে নিতে পারবে। এখন যেহেতু প্রেগনেন্ট গরু এগুলো তো পরিমাণ করে নিতে হবে, এখন বাচ্চা হলে এগুলো ধরেন শিওর দিয়ে বিক্রি করা যায়, এগুলো ধরেন জানাশোনা জিনিস অবশ্য। আচ্ছা, কিন্তু এখন গাভ গরু জাতমান দেখে দর্শকরা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এই গাভীটা 2,05,000 চাচ্ছি দাম। 2,05,000 টাকা? হ্যাঁ। তার মানে এটাই আপনার সর্বোচ্চ দামের গাভী আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকের ভিডিওর এইগুলো এটাই হলো সবচেয়ে বড় গরু। আচ্ছা, প্রথমটা তো ছিল 2 লাখের নিচে, এটা আবার 2 লাখের উপরে চলে গেছে না ভাই? হ্যাঁ হ্যাঁ। এটা দামের সুযোগ আছে তো? এগুলো গরু দেখেন অন্য অন্য খামারে দেখেন সর্বনিম্ন ধরেন 2.5 লাখ কেন নিচে চাইবে না, এখন তারপরেও বেচা কিনা এর ভিতরে হবে, একজন লি লিবে। আচ্ছা, থাকবে না কোনো দাম হলে বিক্রি করবেন একটু বলা যায় কি আলামিন ভাই? এটা ভাই 2-এর নিচে ভাই বেচার কোনো ই নাই, এগুলো ধরেন বাচ্চা হলে ধরেন 20-22 কেজি দুধ দোহান করে বেচতে পারবো বুঝছেন। আচ্ছা, এখন কোনো দর্শক ভাই তো লেবা লেয় এখনও এখন আর অবস্থায় পরিমাণ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাভী দেখান। আমিন ভাই, আমরা 3 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা মাঝারি আকৃতির গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের গাভী ভাই। ফিজিয়ান জাতের গাভী? হ্যাঁ ফিজিয়ান জাতের গাভী। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 6টা হয়েছে, দ্বিতীয় বাচ্চা হবে। 6 দাঁত? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে? হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সময় কতদিন আছে? সময় ধরেন তাও প্রায় 1 মাসের কাছাকাছি লাগবে। প্রায় 1 মাসের মতো? হ্যাঁ, উলান পালান আবার ছাড়া শুরু করে দিছে, দুধ দোয়ান বাদ দিছে, একটা বাচ্চা হয়েছে তো ধরেন 1-1.5 মাস আগেই উলান ঠুলান একবারে শুকিয়ে দিছিল, এখন আবার ধরেন সবে মাত্র নাবা শুরু করছে, ঝুল করছে দেখেন, এখন লাগবে ধরেন 20-25 দিন এরকম লাগবে, এখন 2 দিন বেশি লাগতে পারে। আচ্ছা, যেহেতু বীজের কাঠটা পাইনি সরাসরি বাচ্চা হয়ে গেছে, একবার পেটে পুরো বাচ্চা বুঝছেন, লাগবে 20-25 দিন 1 মাসের মতন লাগবে, সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছিল? প্রথমে এগুলো ধরেন গারস্থর বর্ণনায় পাইছি যে 14-15 কেজি দুধ দোয়ান করেছে। 14-15? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হিসাবে মোটামুটি কেমন আসছে? আমার হিসাবে গরুর জাতে অনেক ভালো জাত বুঝছেন, গরুটা অরিজিনাল দেন ফিজিয়ান জাত। দাম কত চাচ্ছেন গাভীটার? এই গাভীটা 1,55,000 দাম চাচ্ছে। 1,55,000 টাকা? হ্যাঁ 1,55,000 টাকা দাম চাচ্ছেন। দর্শকরা চাইলে কি পছন্দ করে দরদাম করতে পারবে? দরদাম করতে পারবে, একবারে সীমিত লাভে ধরেন বিক্রি করে দিছি। দেখেন গত সপ্তাহে একটা প্রোগ্রাম করেছেন 7-8টা গাভী দিয়ে, দেখেন একটা গাভী এখানে ফার্মে আছে নাকি। আচ্ছা না আলামিন ভাই, আমি তো আপনাকে বলেছি আপনি যদি সীমিত রেটের মধ্যে বা বেশি দাম হোক বা কম দাম হোক, হ্যাঁ হ্যাঁ, যেটাই হোক না কেন, আপনি যদি মাল ভালো করেন তাহলে কিন্তু আপনার সে মাল থাকবে না? না থাকবে না, কারো না কারো পছন্দ হবে এবং সংগ্রহ করে নিয়ে যাবে। সংগ্রহ করে নিয়ে গেছে, তারপরে আবার এগুলোর থেকে এগুলো আবার পাইছি, আমরা এক কথাই বললাম আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ওইগুলো সেল দিতে পারছি দেখে এগুলো আবার সংগ্রহ করতে পারছি। চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাভী দেখান। আলামিন ভাই, আমরা 4 নম্বর সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভী দেখতেছি,
এই গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ হলস্টাইন। দাঁত বয়স কেমন হইছে এটা? দাঁত এটা 6টা দাঁত। দাঁতে 6টা? 6টা হ্যাঁ। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। আচ্ছা বাচ্চা দিবে কয় নাম্বার? বাচ্চা 2 নাম্বার বাচ্চা হবে এটা। 2 নাম্বার বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। সময় কতদিন আছে ভাই? সময় ধরেন ওই তো 1 মাসের কাঁচা কাছি লাগবে এটা। আর এটারও উলান ফলান ছাড়া শুরু করেছে সবে মাত্র। আচ্ছা শুরু করেছে দেখেন, সামান্য একটু জুল করেছে, বাট কোটা দেখেন খুব ভালো। আর ওলান পলানের খুবই লরম বুঝছেন, খুবই লরম, খুবই ভালো। বাট গুলো 4টা বাট 4 জায়গাতে আছে? হ্যাঁ 4টা বাট 4 জায়গায় আছে। আর ওলান পলানের জায়গা অনেক, কিন্তু আসলে কেবল সবেমাত্র নাবানে শুরু করছে তো। আচ্ছা ধরেন এর বাচ্চা হওয়া গরু এটা ধরেন 15 দিনের ভিতরে ওলান সাইজ দিবে, কিন্তু ধরেন লাগবে টাইম 20-25 দিন টাইম লাগবে এরকম টাইম। প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছিল? প্রথমে যে গার্হস্থ্য পালিছে ও তো খালি ধরেন যে খাদ্য তো ভালো দেয়নি, খালি পানি খাওয়াই যে খাওয়া দেন, একটু পেটটাও একটু বড় করে রাখছে। এই জন্যই না বাচ্চা দুটি হবে। একটা গাভীর তো আমার 2টি বাচ্চা হয়েছিল, ওটাও এইরকমই সাইজ ছিল, কিন্তু 2টি বাচ্চা হয়েছিল, 2টি বকনা বাচ্চা বুঝছেন, ওটা বিক্রি করে দিচ্ছি। পেটের সাইজটা একটু বড় সরো, স্বাভাবিকের চাইতে বড় সরো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গরুগুলো আর খাওয়া এত সুন্দর খাওয়া খাওয়া দাওয়া বুঝছেন, খাদ্যই দেয়নি, খাদ্য কম রাখি ধরেন স্বাস্থ্যের একটু কমা, কিন্তু এগুলো দুধের জন্য পারফেক্ট গরু বুঝছেন। তাতে আপনার কি মনে হচ্ছে পেটে কি আসলে বাচ্চা একটা আছে না 2টা আছে আলমিন ভাই? যে পেটে বাচ্চা আশা করা যায় যে 2টাও থাকতে পারে এখন, তারপরে উপর আল্লাহর ইচ্ছে। আর এই দেখেন উলান ফলানের জায়গায় এতই লরম বলছেন, খুব লুজ, আর অনেক উলান ফলান হয়। আর এই বানগুলো দেখেন একবার সুখা সুখা বান, খুব ভালো দেখেছেন। তলার গেটটা তো এখনো ছাড়ে নাই সময় থাকার কারণে নাকি? সময় আছে তো, সবে মাত্র নাবান শুরু করছে, কারণ এটা তো না শুকালে তো পরবর্তী বছরে আবার দুধ পাওয়া যাবে না। আচ্ছা এগুলো তো প্রত্যেক বছরে বছরে বাচ্চা পাওয়া যাবে। আচ্ছা আলেন ভাই আপনার এই গাভিটার দামটা কত চাচ্ছেন তাহলে? এই গাভিটা আজকাল কোনো দর্শক বললে 1,35,000 টাকা দাম চাচ্ছি। 1,35,000? 1,35,000 হ্যাঁ। তারপরেও তো দরদামের সুযোগ রাখছেন? দরদামের সুযোগ একবারে ধরেন না রাখার মতনই এটা গরু। আচ্ছা আচ্ছা চলুন তাহলে পরবর্তী গাভি দেখেন। চলেন দেখাই। আলামিন ভাই আমরা 5 নম্বর সিরিয়ালে একটা বাচ্চা সহ গাভি দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটা ভাই রেড ফিজিয়ান জাত। রেড ফিজিয়ান? ফিজিয়ান হ্যাঁ। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা হয়েছে এটা। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা? হ্যাঁ 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা ছোট আকৃতির একটা গাভি, বড় সরো না। এগুলো মাঝারি গরু ভাই বুঝছেন, এগুলো গরুর দেখেন 4.5-4.5 মণ গোস্তই গায়ে আছে, এগুলো মাঝারি। বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা হয়েছে, আজই বাচ্চাটা হয়েছে। এই মনে হয় গুণ্ঠানে আগে ধরেন জন্ম ফুলটা বের হয়ে গেছে, এখানেই রাখা আছে। আচ্ছা গুণ্ঠানে হয়েছে বাচ্চা হওয়া, 2 ফুল পড়া। কি বাচ্চা বললেন? আর বাচ্চা হয়েছে ধরেন সকালবেলা বাচ্চা হয়েছে, ধরেন বিকালবেলা ভিডিও করা হচ্ছে, ফুলটা ধরেন এইভাবে ফুল আছে। তো সব মিলিয়ে আপনার গাভিটার হলো সেকেন্ড টাইম বাচ্চা? হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা। দুধের পরিমাণ প্রথমে কেমন আসছিল? প্রথমে এটে গরুর ধরেন ওটা বলি নেই, আর এমন লোক ধরেন বললেও না দুধ এখন গাভীন গরু কিনে লিছি এইরকমভাবে। তবে পুজ দুধ যে পরিমাণে বাই করছি আশা করা যাচ্ছে 10-12 কেজি দুধ 2 টানে পাওয়া যাবে। 10-12? হ্যাঁ 10-12 কেজি দুধ 2 টানে পাওয়া যাবে। আচ্ছা তারপরে আমি মনে করি দর্শকরা যাচাই বাছাই করে দেখে শুনে নিবে? হ্যাঁ হ্যাঁ যাচাই বাছাই করে দেখে শুনে নিবে। এসব গরু ধরেন এখন কেবল সবে মাত্র বাচ্চা হয়েছে, দুধটা নাড়তে ধরেন 2-4 দিন 5 দিন সময়, 1 সপ্তাহ লাগবে বুঝছেন। এই অবস্থায় ধরেন হয়তো একটু কম বেশ দেওয়া যাবে, কিন্তু পরবর্তী ধরেন 1 সপ্তাহ গেলে দুধটা নেবে যাবে। আলেন ভাই গাভিটার দামটা কত চাচ্ছেন? এই গাভিটা কোনো দর্শক বললে 1,35,000 এটাও চাচ্ছি। 1,35,000? হ্যাঁ 1,35,000। আর সাথে কি বাচ্চা বললেন? বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। চলুন তাহলে শেষ মুহূর্তে শেষ গাভিটা দর্শকদের দেখান। চলুন দেখাই। আমিন ভাই আমরা শেষ মুহূর্তে যে গাভিটা দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটা ভাই ফিজিয়ানের একটু ক্রস জার্সি বুঝছেন, এটা জার্সি ফিজিয়ান ক্রস। হ্যাঁ জার্সি ফিজিয়ান, জার্সি ফিজিয়ান ক্রস। দাঁত কয়টা হয়েছে? দাঁতের গাভিটার 8টাই হয়ে গেছে। 8 দাঁত? 8 দাঁত হ্যাঁ। আচ্ছা 8 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা এটা 3 নম্বর বাচ্চা হবে। 8 দাঁতে তৃতীয় বাচ্চা হবে? হ্যাঁ 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 3 নম্বর বাচ্চা হবে। সময় আছে কতদিন? সময় ধরেন 1 সপ্তাহ 10 দিন লাগবে এরকমভাবে বাচ্চা হবে। 7-10 দিনের মতো? 7-10 দিনের ভিতরে বাচ্চা হবে আশা করা যায় যে দিবে। আচ্ছা আচ্ছা। তারপর অনেক সময় দেখা যায় হ্যাঁ দু একদিন কম বেশ হতেই পারে। দুধের পরিমাণ এগুলো থেকে কেমন আসে? এগুলো গরুর থেকে দুধ দুইবেন দোয়ান করছে তো ধরেন 10-11 কেজি করে দুধ দোয়ান করেছে, তখন তারপরেও এখন গাভীন জিনিস আমি শিওর দেব না, এখন শিওর দেবো একটা জিনিস জরা উবরাই নিয়ে বা আর বান্ডা গ্যারান্টি। আচ্ছা দাম কত আসবে গাভিটার?
দামটা এই গাভিটা কোনো দর্শক ভাই যদি দামাদামি না করে একদম 85,000 রাখা যাবে, আর কম করা যাবে না। একদম 85? হ্যাঁ একদম 85, খালি 85, আবার এর সাথে লাখ মাখ নাই এদের সাথে। আচ্ছা একদম 85,000 টাকা, যাদের পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিজ দায়িত্বে তারা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবে। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই, নতুন মোট ছয়টি গাভি দেখানোর জন্য, তার মধ্যে একটা বাচ্চা সহ। হ্যাঁ হ্যাঁ, তো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে প্রতি পর্বেই আমরা দর্শকদের জানাই যে দর্শকরা যারা হয়তো দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখছে, তারা যাতে আপনার খামারে আসে, যেহেতু আপনি সীমিত রেটের গাভি সবসময় কালেকশন করে আনেন। হ্যাঁ 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 ভাই, তো সেক্ষেত্রে শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সেক্ষেত্রে দর্শক ভাইদের উদ্দেশ্যে গত সপ্তাহে প্রোগ্রাম দিয়েছি, দুই তিন ভাই এসে সরজমিনি দেখে শুনে নিয়ে গেছে, ধরেন আগে বায়না না করেও ধরেন এসে গরু নিয়ে গেছে। তারা ওয়াদা দিছিল যে ভাই আমরা আসতেছি গরুটা বিক্রি করেন না, আমি সেই কথা ও অনুযায়ী জিনিস রাখেছি। ওরা এসে ধরেন যথেষ্ট পরিমাণে খুশি হয়েছে যে জিনিস ভাই রাখিছেন আপনার। অনেক মানুষ দেখা যায় বায়না দিয়ে জিনিস রাখে না, আবার ধরেন অনেক মানুষ দেখা যায় যে 5-6,000 বায়না দিছে, ওর ক্ষেত্রেও ধরেন পাবেন। কিন্তু অনলাইনে কেনার হিসেবে যদি কিনে 2-4 দিন ঠেকা রাখেন তাহলে বায়নার পরিমাণটা একটু বেশি স্বীকার করেছেন, সরজমিনে চলে আসছেন, তাহলে আর ধরেন বায়না না দিলেও চলবে। আচ্ছা বুঝেছেন, তো অনেক ধন্যবাদ আরায়ণ ভাই। আসলে কথা এবং বিশ্বস্ততা নিয়েই আসলে ব্যবসা বা মানুষের জীবনযাপন, যদি কোনো দর্শক পছন্দ করে সেক্ষেত্রে আপনার সাথে প্রথমে যোগাযোগ করবে, যোগাযোগ করে কথা সাপেক্ষে তারা আপনার এখানে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবে। দেখে শুনে নিলেই সবচেয়ে ভালো হয় ভাই, যেমন সরজমিনি দেখা এখন ভিডিওর মাধ্যম দিয়ে কীরকম দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে বড় বড়ই ছোটো দেখা যাচ্ছে, ছোটোটাও সুন্দর লাগতেছে। জি জি, এগুলো ধরেন সরজমিনে এসে যাচাই বাছাই করলে এখন আমাদের ঠিকানা পাইলেও আমাদের ফার্মে এগুলো গরু আছে, এগুলো দেখান যাবে। আর যদি অত্যন্ত খায়াস হয় তাহলে ধরেন বায়না বায়না করিয়ে নিতে পারবে। বায়না করলে তো ধরেন ওটা একবার দলিল হয়ে গেল যে আমরা ওটা বায়না করা গরু আর বিক্রি করবো। অনেক ধন্যবাদ ভাই, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর দর্শক যারা প্রতিনিয়ত পাবনা কৃষি চিত্রের সঙ্গেই রয়েছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক। আসসালামু আলাইকুম।